রেশন দোকান থেকে রেশনের দ্রব্য তুলে নেওয়ায় মাকে মারধর করে তার হাত ভেঙে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে। যদিও এই ঘটনার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি ছেলে। রেশন দোকান থেকে খাদ্যসাথী প্রকল্পে চাল গম তুলে নেবার অভিযোগে বৃদ্ধ মায়ের হাত ভেঙে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা থানার চৈতল গ্রাম পঞ্চায়েতের চৈতল গ্রামের ঘটনা। জানা গেছে, ষাটার্ধ বৃদ্ধা তীর্থবালা সিংহ জীবনের শেষ সম্বল জমিটুকু ছোট ছেলেকে লিখে দেয় বসবাসের জন্য। ছোট ছেলের কাছেই থাকেন মা তীর্থবালা সিংহ। ছোট ছেলেকে কেন জমি লিখে দিলেন মা? সেই কারণে আগে থেকেই পেশায় শিক্ষক বড় ছেলে সুভাষ সিংহ শুরু করেন অকথ্য অত্যাচার। বছর কয়েক আগে তীর্থবালা দেবীর স্বামী মারা যান। অভিযোগ, এরপর থেকে বড় ছেলে সুভাষ সিংহ মায়ের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন বাড়িয়ে দেয় বলে অভিযোগ। রেশনের চাল তুলে নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার তা চরমে ওঠে। বৃদ্ধা মা রেশন তুলে নেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে সুভাষ। পরিণতিতে মারধর করে মায়ের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বড় ছেলের বিরুদ্ধে। ও কয়েকদিন আগে আরজি করে ভর্তি ছিল, আমরা গিয়ে ওকে দেখে এসেছিলাম বাড়িতে গিয়ে। তারপরে এসে আরজিঘর থেকে তিন দিন থাকার পর ওকে ছুটি দিয়ে দিয়েছে। এখন দেওয়ার পরে ও সেই আয়লার চাল ধরে নিয়েছে বলে ওকে এসেই মাত্রে মারধর করে টেনে এসেছিল, লাঠি কিল মেরে খিস্তি খিচুড়ি দিয়ে ওকে এখানে মেরে জখম করে দিয়েছে। ওর বড় ছেলে সুভাষ সিং। আর আমরা ওই সব শুনে আমার ভাই বোন সবাই গেছে, আমাকে ডাকছিল, আমার শরীর খারাপ ছিল, আমি যাইনি। ওদেরকে বলছি যে অসুবিধা হলে তুই আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে লক্ষ্য রাখবো। থানা টানা ও দিদি দাদা বোন করে সবাই থানায় নিয়ে গেছিল, সেখানে ডায়েরি টায়েরি করে আর এসছে। মা তীর্থবালা সিংহের অভিযোগ, তার বড় ছেলে সুভাষ জমি হাতিয়ে নেওয়ার জন্য নিয়মিত চাপ সৃষ্টি করে, তাতে মা রাজি না হওয়ায় প্রায় তাকে মারধর করা হতো। দিন কয়েক আগে মারধরে কোমরে ও ঘাড়ে চোট পেয়ে বেশ কিছুদিন কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। বৃহস্পতিবার ফের তাকে মারধর করে হাত ভেঙে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ভিটে মাটি হারিয়ে হাসপাতাল ঘুরে ভাঙা হাতেই আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেন 68 বছরের বৃদ্ধা মা তীর্থবালা সিংহ। ইতিমধ্যেই বড় ছেলের বিরুদ্ধে মিনাখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তীর্থবালা দেবী। অবশ্য ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও কোনরূপ সুরাহা মেলেনি বলে জানান ওই আক্রান্ত বৃদ্ধা। তার বড় ছেলের যেন কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি জানিয়েছেন বৃদ্ধা মা। আমি কয়েকদিন আগে ভর্তি ছিলাম আরজিঘরে। আরজিঘরে ভর্তি থাকার বেরিয়ে আসার 7-8 দিন পরে আমাকে মারধর করে আমার বড় ছেলে, জমি জায়গা দেই না বলে। খুব বড় ছেলের নাম সুভাষ সিং। খুব মারধর করে, হাত ভেঙে দেয়, ফেলে দিয়ে লাঠি কিল দেয় মাটিতে ফেলে। আমি তো আমার খুব আমার গায়ে ক্ষমতা নেই, তো আমাকে ফেলে দিয়েছে, আমি পড়ে গেছি। ওইভাবে মারধর করেছে, আমার হাত ভেঙে দিয়েছে, আর অকথ্য ভাষা বিশ্বভাবে গালাগাল দিয়েছে। পুলিশ বলছে আমার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো, রাত্রের মধ্যে তুলে আনবো, জিজ্ঞেস করবো বলেছে ওটা রবিবারে। তা আজ অবধি কিছু করে না। এখন সারা জীবন তো আমার শাস্তি পীড়না দিচ্ছে। একটুখানি জায়গা ছিল আমার ছোটো ছেলেকে দিয়েছি বলে আমার বড় ছেলে এসে অত্যাচার করে আমাকে। যদিও কীর্তিমান শিক্ষক ছেলে সুভাষ সিংহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন, এটা তাদের পারিবারিক বিষয়। গ্রামের কিছু লোকের উস্কানিতে তার মা মিথ্যা অভিযোগ করছেন বলে তার দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।